পার্ক তৈরিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বুধবার অশান্ত হয়েছিল নারকেলডাঙ্গার 36 নম্বর ওয়ার্ড। তৃণমূল কাউন্সিলর শচীন সিং ও তৃণমূলেরই এক কর্মী হায়দার নওয়াজের মধ্যে বিবাদ পৌঁছেছিল চরমে। হায়দার নওয়াজের অভিযোগ, পুরসভার মেয়রের কাছে ওই এলাকায় পার্ক তৈরির প্রস্তাব রাখা হয়েছিল, তাতে মেয়রের সাড়া মিললেও কাজ শুরুর আগেই বেঁকে বসেন কাউন্সিলর শচীন সিং। এমনকি কাউন্সিলরের বিরুদ্ধে ওঠে মারধরের অভিযোগ। ঘটনায় আহত হয়েছিলেন মর্জিন গুল হাসান। সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা। আপাতত সেই এলাকা কিছুটা শান্ত হলেও ভেতরে ভেতরে ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ। এরই মাঝে সিএনএর ক্যামেরায় চাঞ্চল্যকর মন্তব্য করলেন তৃণমূল নেতা হায়দার নওয়াজ। এলাকায় অবৈধ নির্মাণের কথা স্বীকার করলেন তিনি, তাও আবার কাউন্সিলরকেই টাকা দিয়ে। ইলিগাল কনস্ট্রাকশন বিগের কাউন্সিলর কে পারমিশন কে নেহি 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 বানতা। কাউন্সিলর নে মুঝে পারমিশন দিয়া, মানে ওয়াহা পে ইলিগাল কনস্ট্রাকশন কিয়া। হ্যাঁ, মানে ইলিগাল কনস্ট্রাকশন কিয়া। কাউন্সিলর নে পয়সা খায়া মেরে সে 300 রুপে করকে, তো যাকে ও ইলিগাল কনস্ট্রাকশন হুয়া। চল লিজিয়ে, মেরে বাত ছোড় দিজিয়ে। আজ কাউন্সিলর কে ওয়ার্ড ঘর কে সামনে, কাউন্সিলর কে ওয়ার্ড অফিস কে সামনে কাউন্সিলর কা আদমি খুদ ইলিগাল কনস্ট্রাকশন কর রহা, তো ও ভি কিয়া হায়দার নওয়াজ কা কর রহা হ্যায়। তার আরো অভিযোগ, কাউন্সিলরের একটি অবৈধ পার্কিং রয়েছে, এছাড়াও এই এলাকায় বেশ কিছু পুরনো পার্কও রয়েছে, সেখানেও নাকি অবৈধ পার্কিংয়ের জন্য স্থানীয়রা প্রবেশ করতে পারেন না। কাউন্সিলর সাহেব নে করোড়ো রুপিয়া দেখে দো পার্ক অ্যালটমেন্ট কিয়া থা, ওহা পে কোই নহীঁ যাতা। ম্যাডাম আপ অভি যাইয়ে ওহা পে পার্ক যাকে যাকে দেখে, সচিন কুমার সিং কা ইলিগাল পার্কিং হতা হ্যায়। পুরা পার্ক কে সামনে গেট, পুরো পার্ক কে সামনে ও বড়া 10 চাকা জো ট্রাক হতা হ্যায়, পুরা লাইন সে ট্রাক লাগা হুয়া। ট্রাক কে ওজে সে আদমি পার্ক কে অন্দর যায়গা কেসে? দূসরি বাত ও বোলা কি গন্দা হ্যায়। আরে আপ वो तो काउंसलर पार्क बना के चल गए, अब जिम्मेदारी आपका था उस पार्क को कैसे मेंटेन करना है। आपने पार्क को मेंटेन नहीं किया, इसके वजह से लोकल बच्चे पार्क के अंदर जा नहीं पाते। প্রসঙ্গত, গত 20 মে কলকাতা পুরসভা টক টু মেয়রে ক্যানেল ওয়েস্ট রোডে পার্ক তৈরির প্রস্তাব রেখেছিলেন হায়দার নওয়াজ, আর তাতে রাজিও ছিলেন মেয়র। এমনকি ওই এলাকায় ইন্সপেকশনের কাজও করা হয়েছিল, কিন্তু তারপরেও বাধে গণ্ডগোল। তৃণমূল নেতার অভিযোগ, মেয়রকে জানানোর জন্যই কাউন্সিলরের ইগোতে লেগেছে। সিং কা প্রবলেম কি মানে জোক কিয়া হ্যায়, মানে টক মিওর সাহাব কো জো ফোন কিয়া ও মুঝে নেই করনা চাহিয়ে, ও ওয়াহা পে উসকো ইগো মে হট হুয়া। আরে আপকো তো মে এক সাল সে বোল রহা থা। মুখ্যমন্ত্রী বারবার দলের নেতা কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বিরত থাকার বার্তা পাঠালেও বারবারই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। তবে কি ঘাসফুল শিবিরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, যাকে থামাতে পারছেন না খোদ দলের সুপ্রিমো? উঠছে প্রশ্ন। আজ সকালে এই এলাকা এখন আপাতত শান্ত থাকলেও ভেতরে ভেতরে ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ। তারা জানাচ্ছেন যে এখানকার যিনি কাউন্সিলর, তিনি নিজের ইল্লিগাল কনস্ট্রাকশন এবং তার পাশাপাশি ইল্লিগাল পার্কিং রুখতেই মূলত এই পার্ক করতে দিচ্ছেন না। তার ইলিগাল পার্কিং নষ্ট হয়ে যাবে, ইলিগাল পার্ক হলে ইলিগাল পার্কিং করা সম্ভব হবে না, সেই কারণেই মূলত এই পার্ক হতে দিচ্ছেন না তিনি। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব বারবার এটা প্রকাশ্যে আসছে যে ইলিগাল কনস্ট্রাকশন হোক বা ইলিগাল পার্কিং, কোথাও গিয়ে কলকাতার এই সব জায়গায় এই পার্কিং বা অবৈধ পার্কিং বা অবৈধ নির্মাণ মাথা চাড়া দিয়ে উঠেছে। কেন এটা কন্ট্রোল করা যাচ্ছে না, এ প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপ হাজরা, ক্যালকাটা নিউজ।